আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় উমান প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো আছি। ইতিপূর্বে আপনারা সবাই অবগত হয়ে গেছেন, বর্তমানে বাংলাদেশ থেকে ওমান থেকে বাংলাদেশ যে প্রবেশ নিষেধাজ্ঞা ছিল সেটা কিন্তু তুলে নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ বেবিচক। কিন্তু ওমান থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি, নতুন একটা ঘোষণা এসেছে ওমান থেকে, সেটা আপনার সাথে প্রকাশ করার চেষ্টা করব। এবং বর্তমানে ওমানের সুপ্রিম কমিটি বেশ নতুন কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে, সেইগুলো আপনার সাথে প্রকাশ করার চেষ্টা করব। তার আগে আমি একটা ব্যাপারে কথা বলে নিতে চাই আপনাদের সাথে। সেই কথাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কমেন্ট করে আপনারাও শেয়ার করবেন আপনাদের মতামতটা। সেটা হচ্ছে এই যে ফ্লাইট বন্ধের নাটক, আমি সুজাটাকে নাটকই বলি, কারণ হচ্ছে ফ্লাইট বন্ধ নিয়ে যে নাটকতা চলতেছে বা একটা রসিকতা চলতেছে আমাদের প্রবাসীদের সাথে, কয়েকদিন পরপর হুটহাট বিনা নোটিশে বন্ধ করে দেওয়া হয় ফ্লাইট, যার ফলে চরম বিপদে চরম সমস্যায় পড়তে হয় মধ্যপ্রাচ্য সহ বেশ কিছু দেশের প্রবাসীদের। যে প্রবাসীরা প্রতিনিয়ত দেশে অর্থনীতি পাঠিয়ে দেশে টাকা পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকা যারা সচল রাখতেছে, প্রতিনিয়ত তাদেরকে বিনা নোটিশে হুটহাট বন্ধ করে ফ্লাইট দেওয়ার মাধ্যমে যে কষ্টটা দেওয়া হয় সেটার বন্ধ আমরা চাই এবং সেটার উপরে তীব্র তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় সরকারের প্রতি বিনীত অনুরোধ থাকবে এটাই যে এরকম যাতে আমাদের সাথে করা না হয়, কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত এই মরুর দেশগুলোতে এতটাই গরম যে আসলে ডিউটিতে গেলে ডিউটি থেকে ফিরতে পারলেই মনে হয় জানটা বাঁচলো, তবু আমরা এই গরমে পরিবার পরিজন দেশের সবার স্বার্থে আমরা কাজকাম করি, সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি এবং দেশে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতি থাকা সচল রেখে দেশকে একটা ভালো অবস্থানে রাখার জন্য আমরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করি। তো যাই হোক, তো এই বিষয়ে যারা যারা একমত তারা জানাবেন যে আমার কথাটা হচ্ছে এখন থেকে ফ্লাইট বন্ধ করা হোক তাতে আমার কোনো অসুবিধা নেই, দেশের স্বার্থে রক্ষার্থে দেশ তো সবার আগে, তাই না? দেশ যদি না থাকে তাহলে আমরা রেমিটেন্স যোদ্ধারা কী করবো? তো দেশ সবার আগে যদি হয়ে থাকে, দেশের স্বার্থে যদি বিমান বন্ধ করতে হয়, তবে সেই বিমানটা যেন বন্ধ করার আগে অবশ্যই যেন আমাদেরকে একবার ইঙ্গিত দেওয়া হয়, একটা নোটিশ দেওয়া হয় যে ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে কী হবে ওমানের যে প্রবাসীরা আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে প্রবাসীরা আছে, যে টিকিট কেটে থাকে টিকিট এজেন্সির সাথে যোগাযোগ করতে পারবে, নাম্বার ওয়ান, নিজেরও একটা প্রিপারেশন নিতে পারবে, নিজেও একটা খোঁজখবর নিতে, মানে আগে যদি আমাদেরকে সতর্ক করা হয় যে বিমান বন্ধ করা হবে এরকম কোনো কিছু, আসলে সব দিকে আমরা উপকৃত হব। আসলে এই জিনিসটা আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে আমার। আমি আশা করি এই অনুরোধটা রাখলে আমাদের যে প্রবাসীরা প্রাণের দাবি মনের দাবি যে আমাদেরকে নোটিশের মাধ্যমে ফ্লাইট বন্ধ করে দেওয়া হোক, এটা আমি মন থেকে চাই। তো যাই হোক, এই অনেকগুলো বললাম, তো তার মধ্যে এখন হচ্ছে বর্তমানে ওমান থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে আজকে 2 তারিখ, ওমান থেকে নতুন একটা 2 তারিখ থেকে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত ওমানে যে বর্তমান নিষেধাজ্ঞা রয়েছে প্রবেশের জন্য সেই নিষেধাজ্ঞা কার্যকরিত রইবে। তার মধ্যে বেলজিয়াম, নিউজিল্যান্ড থেকে যেহেতু বেশ কয়েকটা দেশ আছে, তো সেই দেশগুলোর থেকে গুরুত্ব হচ্ছে আমাদের ওমান প্রবাসীদের বা ওমানের আসলে কতটুকু দরকার, কতটুকু সমস্যা আমাদের ওমান প্রবাসীদের বিশেষ করে। তো সেক্ষেত্রে আমি বলব মধ্যপ্রাচ্যের দেশ সমানস্থ যে সকল প্রবাসীরা আপনারা দেশ থেকে ওমানে প্রবেশ করতে চাইতেছেন আপনারা এখন পারবেন না, কারণ হচ্ছে বাংলাদেশ যখন বিমান বন্ধ ঘোষণা করে দেওয়া হয় বেবিচক থেকে, যখন ওমানের সাথে সব ধরনের ফ্লাইট বন্ধের ঘোষণা আসে, তখন কিন্তু ওমান কিন্তু ঘোষণা দেয় নাই, তার কয়েকদিন গোটা অল্প কয়েকদিন পরে কিন্তু ওমানেও নিষিদ্ধ ঘোষণা দিয়ে দেয়, যার ফলে আসলে মধ্যপ্রাচ্যের দেশ ওমান প্রবাসীরা খুব চরম বিপর্যয়ে পড়ে যায়। এবং এখন পর্যন্ত এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য আসলে ওমান সরকারের দিকে তাকিয়ে থাকা ছাড়া বা সরকারে, আমাদের যে বাংলাদেশ সরকার আছে, সরকারের যদি কোনো ধরনের পদক্ষেপ নেয় বা সরকারে বা কূটনীতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে যদি কোনো সিদ্ধান্ততে আসা যায় ওমান প্রবেশের ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো কোনো নির্দেশনা আসতে পারে, সেক্ষেত্রে কোনো ভালো সুফল আমরা পেতে পারি। এছাড়া বর্তমানে যেহেতু ওমানে বর্তমান যে পরিস্থিতি আসলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে লকডাউন নাই, কারফিউ নাই, তবুও অনেক কিছু বন্ধ, ফ্লাইট বন্ধ, অনেক কিছু বন্ধ, আসলে এটা খুবই অবাক করা বিষয়। কিন্তু কিছু করার নাই, অবাক হন আর যাই হন, এটা মধ্যপ্রাচ্যের দেশ, সুলতানের দেশ, সেখানে তারা যে আইন করবে সে আইনই চলবে, এখানে কারো কিছু করার থাকবে না। তো তারপরে আরো বেশ কয়েকটা সুপ্রিম কমিটির নতুন যে প্রজ্ঞাপন জারি করেছে, বিশেষ করে এই প্রজ্ঞাপনের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগছে আবার মসজিদগুলোকে ওপেন করে দেওয়া হয়েছে, ওপেনলি সবসময় থাকবে, কারণ এই কয়েকদিন আপনারা যেন 8টার পরে বন্ধ বা সবসময় বন্ধের একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমটা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে সব ধরনের মসজিদ খোলা থাকবে, প্লাস আরও যে কয়েকটা নিয়ম করা হয়েছে, তার মধ্যে রয়েছে হল রয়েছে, মানে সিনেমা হল রয়েছে, তারপরে গায়ে হলুদ রয়েছে,
গায়ে হলুদের যে সেন্টারগুলো রয়েছে, কনভার্সন হল রয়েছে, বেশ কিছু হল বা এগুলোর উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা অ্যাড করে নিতে চাই, সেটা হচ্ছে কারণ বর্তমানে আপনারা জানেন বর্তমানে ওমানে যে টাইপের লকডাউন চলতেছে, লকডাউন না থাকা সত্ত্বেও 8টার পরে যে কানুনটা চলতেছে কাস্টমার প্রবেশ করতে পারতেছে না, এই কানুনটাই কার্যকরিত হবে এই সব নিয়মের ক্ষেত্রে। ওমানে যে নতুন নিয়মটা করা হয়েছে বা নতুন যে সুপ্রিম কমিটিতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই নিয়মগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে 30%, 20% লোক প্রবেশের নিষেধাজ্ঞা, তারপরে বেশ কিছু নিয়ম এখানের মধ্যে তারা উল্লেখই করে দিয়েছে, যেগুলো আপনারা আসলে দেখতে পারবেন, স্ক্রিনশটের সামনে দিয়ে দিব, সেখানে আপনারা দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলবো মধ্যপ্রাচ্যের দেশ উমানস্থ যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন, আমরা আপনারা জানেন সবসময় সুলতানের আইন কানুনের দিক দিয়ে সুলতান হচ্ছে খুবই একটা স্টেট ফরওয়ার্ড দেশ। এদেশে আপনারা ভালো করে জানেন যে আইনের অপব্যবহার কেউ যদি করে সেক্ষেত্রে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। তো যার জন্য বলবো যেহেতু সুলতানের পক্ষ থেকে নিয়ম প্লাস পার্সেন্টেজ কীরকম হবে, লোক সংখ্যা কতজন ঢুকতে পারবে, লোক কীভাবে থাকবে না থাকবে, সব কিছু যেহেতু স্পষ্টভাবে দেওয়া হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি মনে করি আপনারা অবশ্যই ওমানের কানুনটা মেনে চলার চেষ্টা করবেন। কারণ এখানে ওনারা যদি স্পেসিফিক কোনো কিছু বলে না দিত, ধরেন 8টার পর যে মানুষ প্রবেশ করতে পারবে না, এটা যদি ওরা 8টার পর না বলে বলতো যে কোনো একটা টাইমে লোক প্রবেশ করতে পারবে না, তাহলে কিন্তু সমস্যা ছিল না। কারণ ওরা কিন্তু স্পেসিফিক নিয়মটা বলে দেয় নাই যে কবে থেকে লোক প্রবেশ করতে পারবে না। কিন্তু যেহেতু ওরা 8 মিনিটের বোঝার চেষ্টা করবেন, যেহেতু ওরা 8টার পর নিজেরাই উল্লেখ করে দিয়েছে যে 8টার পর কেউ প্রবেশ করতে পারবে না, সেক্ষেত্রে এ নিয়মটা অবশ্যই অবশ্যই সবাইকে মেনে চলতে হবে। না হলে দেখা যাচ্ছে ওমান এমন একটা দেশ, এই দেশের একটাকে বাংলার 220টাকা হয়, সেক্ষেত্রে ওমানের পুলিশ বা রয়্যাল ওমান পুলিশ অবশ্য সম্মান করে, খুব ভালোবাসি নিয়ম কানুনের জন্য, খুব ভালো তারা মানবতার জন্য। তো এই ক্ষেত্রে ওমান রয়্যাল ওমান পুলিশ যদি দাম করে একটা আপনাকে ফাইন মেরে দেয় 1000 রিয়ালে একটা ফাইন, যারা ওমান আছেন তারা তো ভালো করে জানেন 1000 রিয়ালে কটেকা হয় না হয়, 2000 রিয়ালে একটা ফাইন মেরে দেয়, বিনস্র কারাদণ্ড 1 বছর 2 বছর দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু খুবই চরম বিপর্যয়ে পড়ে যাবে ওমান প্রবাসীরা। তো আমি আশা করবো আসলে ওমানের যে নতুন সুপ্রিম কোর্ট থেকে বেশ কয়েকটা নিয়ম জারি করা হয়েছে সবগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আমরা দেশে কাজের জন্য আসছি ভাই, আমাদের এদেশে সবার আগে কাজ দরকার, আমরা যদি কাজ না করি আমরা চরম সমস্যায় পড়তে হবে, এবং কাজ করতে হলে অবশ্যই এদেশের নিয়ম কানুন মেনে চলতে হবে, যেটা হবে সবার জন্য এক সবচেয়ে ভালো দিক, পজিটিভ দিক। তো যাই হোক, এত সময় ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি সত্য খবর, সত্য নির্ভর খবর দিয়ে প্রতিনিয়ত আপনাদেরকে সহযোগিতা করার বা সত্য খবর দিয়ে আপনাদেরকে উপকার করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ মাইন্ড নিয়ে বাসবেন। যাওয়ার আগে বলে দিই আবার, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।